আর আমাদের দেশে আমরা আলেমরা ওয়াজ করি, জিব্রিল আমিন বলছে সিদরাতুল মুনতাহায় গিয়া আর এক কদম যদি যাই আমি চলে যাব, আপনি নিজে যান। পাবলিক সুবহানাল্লাহ কইতাছে হাদা কিযবুন কাবীর, জঘন্য মিথ্যাচার, মেয়েরাজের ঘটনার সাথে আর কোনো সম্পর্ক নাই, এটা বানানো গল্প। এই জন্য মেয়েরাজের চমক বাড়ানোর জন্য বানায়া গল্প ঢুকানোর কোনো সুযোগ কারো নাই। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আবার আমাদের দেশে তো পাবলিক জুতা পায়ে দিয়া তারপরে তুলতে চায়, জুতাও পায়ে ছিল, এগুলো সব বানানো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম সনে জেলে নেওয়া হলো, শিবা আবি তালেবের কারাগারে রাসূলকে বন্দী করা হলো, দশম সন পর্যন্ত জেল খাটলেন। এবং জুলুমটা এত চরম পর্যায়ে গিয়েছিল, জেলখানায় খাবার পর্যন্ত সাপ্লাই বন্ধ, বেচা কেনাও করা যাবে না। কাফেররা রাসূলকে সামাজিকভাবে বয়কট করেছে, পানীয় সাপ্লাই বন্ধ, খাবারের অভাবে, পানির অভাবে তারা এতটা কষ্ট পেয়েছে, গাছের ছাল বাকল লতা পাতা পর্যন্ত খাওয়া লাগছে, পানির অভাবে মায়েদের বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, বাচ্চাদের চিৎকারে আকাশ বাড়ি হয়ে যেত, রাতের বেলায় কঠিন অবস্থায় 3 বছর রাসূল পার করলেন, 3টা বছর জেল খাটলেন। দোষ ছিল কি? মক্কার লোকেরা ওনাকে আলামিন বলেছে, আসাদিক বলেছে, তারাই আজকে জেল খাটাচ্ছে, খাবার পানীয় বন্ধ করে দিয়েছে, কোনো দোষ নাই। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, সূরা বুরুজ আল্লাহ বলেছেন তারা প্রতিশোধ নিচ্ছে, শাস্তি দিচ্ছে, শুধুমাত্র অপরাধ একটা, আল্লাহর উপর ইমান এনেছে, প্রকৃত ইমান। ইমান বলতে যা বোঝায়, এই ইমান আনার কারণে জুলুমটা হয়েছে। দশম সনে মুক্তি পেলেন, মক্কার কাফেররা বলতে থাকলো এখন জেলখানা থেকে তোমার ছাড়ছি, কিন্তু এই কাম আর করবা না, যে কাম তুমি করতেছ আমাদের লাত মানা তুজ্জা হবল, ওদের বিরুদ্ধে একটা কথাও বলা যাবে না। আমরা হাজার হাজার দেবতায় বিশ্বাস করি, শুধুমাত্র আল্লাহ একজন, এ কথা বললে আমাদের দেবতাদের অপমান হয়, সুতরাং আমাদের দেবতাদের অপমান করা যাবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফিহি, লিহাযাল কুরআনি ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন, কুরআন তেলাওয়াত করা যাবে না, মানুষের কাছে পড়া যাবে না, যদি কোথাও পড়ে দারুণ্যা দেওয়ার সিদ্ধান্ত, সেখানে 144 জারি করো, গণ্ডগোল লাগাও, ওয়াল গাউফি গণ্ডগোল লাগাইয়া দাও। এইভাবে সিদ্ধান্ত রাসূলকে শুনিয়ে দেয়া হলো। সামনে পা বাড়ালে খবর আছে, আবু তালেব সামনে আগাইয়া রাসূলকে বলেন, বাতিজা আমি সাথে আছি, তুমি সামনে আগাও দেখি কে কি করে। চাচার পক্ষ থেকে সাহস পেয়ে নবী মোহাম্মদ এক কদম দু কদম করে এগিয়ে যাচ্ছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু 6 মাসের মাথায় আবু তালেব হঠাৎ করে এতেকাল করলেন। কাফেররা উল্লসিত হল, এখন তোমারে বাঁচাইকে আমরা দেখব, সামনে আগা বানাম ঠ্যাং ভেঙে দেব, যা বলার তাই বলছে। মা খাদিজা আগায়া বলেন, স্বামী আমি সাথে আছি, দেখি কে কি করে আগায়া যান, কারণ তিনি কুরাইশ বংশের সম্ভ্রান্ত একজন নারী, বড় ধনাঢ্য ব্যবসায়ী, এবং মানুষের মাঝে তার একটি আধ্যাত্মিক প্রভাব ছিল, চারিত্রিক প্রভাব ছিল। কিছু মানুষ আছে যে মানুষের পিছনে সমালোচনা করা সহজ, কিন্তু সামনে গেলে আর কথা বলার সাহস হয় না, চেহারার দিকে তাকালে অন্তরে একটা ভয় তৈরি হয়, এটাকে বলে রব। আর কুত্তা দেখলো মানুষ ভয় পায়, এটাকে বলে খাউফ। রব মানে হলো আপনার ব্যক্তিত্বের কারণে ভয় তৈরি হবে, আর খাউফ মানে হিংস্রতার কারণে ভয় তৈরি হবে, যদিও শব্দের ভিন্ন ব্যবহারও হয়। হযরত খাদিজার চারিত্রিক একটি প্রভাব সমাজের মাঝে ছিল,
তাই যেই যুগের লোকেরা জেনা দর্শন অপহরণ কন্যায় মনে করতো না, ওই যুগেও খাদিজার চরিত্র নিয়ে কথা বলার সাহস কেউ করে নাই, তাই খাদিজাকে তারা খাদিজা না ডেকে তহেরা ডাকত। খাদিজা তহেরা, তহেরা বলছে পুত পবিত্রা পুণ্যাত্মা। মা খাদিজা বলেন আমি আছি, আমার টাকা পয়সা যা আছে আপনার কদমে দিয়ে দিলাম, দিনের জন্য খরচ করুন। আল্লাহর হাবিব আবার আগাতে শুরু করলেন সামনে, কিন্তু মাত্র দু মাস যাওয়ার পরে আবু তালেবের এন্তেকালের খাদিজা এন্তেকাল করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নাই, 11তম হিজরি সামনে এসে গেছে, 10ম হিজরিতে বড় বড় দুটি দুর্ঘটনা ঘটে গেল, বিশ্বনবী এতটা মানসিকভাবে বিপর্যস্ত হলেন, এত বিপর্যস্ততাকে আর কখনো দেখা যায় নাই। তাই ইসলামের ইতিহাসে ওই বছরটাকে বলা হয় আমুল হজন, দুশ্চিন্তার বছর। বিশ্বনবী সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন ওই সনে। এবার তো কাফেররা আলো উল্লসিত, এবার মোহাম্মদকে কে বাঁচায় আমরা দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ডানা ভেঙে পড়া পাখির মতো হয়ে গেলেন, মনে হয় উড়াল দেওয়ার মতো সামর্থ্য আর নাই। এখন খাদিজাও নাই, আবু তালেবও নাই, পরিস্থিতি খুব খারাপ। একটা কদম সামনে দিবা খবর আছে তোমার, দিনের কোনো প্রচার মক্কায় চলবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল আপনার রবের পক্ষ থেকে যে মেসেজ আমি দিয়েছি ঘরে বসে থাকার সুযোগ নাই, সেটা প্রচার করতেই হবে। কাফেররা কয় সামনে আগানো যাবে না, কদম দেয়া যাবে না, আল্লাহ কয় দিতেই হবে। কি জটিলতা, মাঝে মাঝে আমরা জাতীয় সমস্যায় পড়ি, দিনের পথে চললে এটা হয়, আমাদেরকে বলা হয় যে এটা বলা যাবে না ওটা বলা যাবে না, প্রশাসনের পক্ষ থেকে এসে বলা হয় যে আপনারা এই কথাগুলো কেন বলেন, এগুলো বলবেন না, এগুলো বলা যাবে না। গত রাতেও মাহফিল করেছি সোনাগাজীতে ফেনীর, ওখানকার স্থানীয় চেয়ারম্যান সাহেব বলছে হুজুর এই কথাগুলো বলবেন না, না বললে ভালো, নামাজের কথা বলেন রোজার কথা বলেন কিন্তু এইগুলো কইেন না, ঝামেলা। ঠিক মক্কার লোকেরা বলছে এইটা এটা বলা যাবে না, আমাদেরকে বলা হয় এগুলো এগুলো বলবেন না, আবার আল্লাহকে সব কও, কি মুসিবত। এখন কইলে কয় রাষ্ট্রদ্রোহী সরকার বিরোধী, আর না বললে আল্লাহ কয় তুই আর বিরোধী, জামু কই আমরা, কইলে আল্লাহদ্রোহী না বললে আল্লাহদ্রোহী বললে রাষ্ট্রদ্রোহী, দুধারী তলোয়ার। এখন আপনি করবেন কি, আপনাকে এক সাইড বেছে নিতেই হবে, আর যদি আপনি দুকুল ম্যানেজ করেন তাহলে আপনার নাম হবে মুনাফিক, যার কাছে সব ঠিক সে হলো কি মুনাফিক, দুই কুল ঠিক হইতে পারে না, আপনাকে একটা বেছেই নিতে হবে। এখন যদি আপনি আল্লাহদ্রোহী হতে না চান তো রাষ্ট্রদ্রোহী হওয়াই লাগবে, আর রাষ্ট্রদ্রোহী হওয়া মানে আপনার জীবনে জেল জুলুম অত্যাচার মামলা হামলা মাইর খাওয়া পিঠা খাওয়া, আর আল্লাহদ্রোহী হলে জাহান্নামে যাওয়া, দুনিয়াতে আরামে থাকবেন ওখানে জাহান্নামে যাওয়া লাগবে, কোনটা নেবেন আপনাকে নিতে হবে। এটা নবী মুহাম্মদের জীবন থেকেও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একবারে ওতপ্রোতভাবে জড়িত তার জীবনের সাথে। আল্লাহ বলে হে রাসূল প্রচার করুন, রব যা বলেছে সব, এখন রবের নির্দেশ আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইলাহ নাই। মক্কার কাফেররা কয় কইছে কেডা আমাদের ইলার তো অভাব নাই, আমাদের ইলা তো হাজার হাজার শত শত, লাত আমাদের ইলা মানাত আমাদের ইলা উজ্জা আমাদের ইলা হবল আমাদের ইলা ইয়াসাব আমাদের ইলা নায়লা আমাদের ইলা আরো কত, এখন তুমি কয়েকজন আছে আমাদের ইলাদের অপমান হয় অপমান করা যাবে না, এই কালেমা দাওয়াত দিতে পারবা না, এই কালেমা যেই গ্রহণ করবে সে আমাদের ইলাদের অপমানকারী তার গলায় রশি লাগাইয়া টানব,
তার পিঠের মাঝে আগুনের সেকা দেব, বাইরে আর সোজা করে ফেলবো, সুমাইয়ার মতো হত্যা করে ফেলবো, খাব্বাবের মতো পিঠের সেকা দেব, খোবাইবের মতো হত্যা করব। কি করবা? ইলাদের অপমান করা যাবে না। কে বলেছে আল্লাহ একজন? এটা বললে আমাদের ইলাদের অপমান হয়। আল্লাহকে আপনি এটাই বলতে হবে। ওয়াইল্লাম তাফআল, এবার আল্লাহর একটু এগিয়ে বলেন, যদি তুমি না করো, পাবলিকের মায়ের ভয় পাও, জেলের ভয় পাও, তামাবাল্লাক্তারিসালাতাহু, প্রমাণ হয়ে গেল তুমি রাসূলের দায়িত্ব পালন করো নাই। রাসূলুল্লাহ মক্কা থেকে বের হয়ে গেলেন, ভাবলেন মক্কায় পরিবেশ নাই, আমি তো মক্কার নবী নই শুধু, আমি তো তামাম দুনিয়ার নবী। তাই মনে বড় আশা লাইয়া তায়েফের দিকে চলে গেলেন। ওখানে আমার মা হালিমার বাড়ি, লোকজন আমার কথা হয়তো শুনবে। বুক বড় আশা নিয়ে তায়েফে যাইয়া কালেমার কথা বলতে দেরি, পাগল বলে পাথর মারতে দেরি করে নাই। পাগল বলে পাথর মারতে মারতে তাড়াইয়ে দিল। বিশ্বনবী বাড়িতে আসলেন, মানসিকভাবে বড়ই বিপর্যস্ত, পুরা শরীরে রক্ত। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে রাসূলের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। ওনার তিনটা মেয়ে ছিল বিবাহিতা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত। এখন তারা সবাই মিলে আবু লাহাবের দুই ছেলে বিয়ে করছে, দুটা মেয়ে। ও দুটা মেয়ে জয়নব, আপনার রুকাইয়া এবং উম্মে কুলসুম, তাদের দুইজনকে তালাক দেয়াইলো, তালাক দিয়া বাপের বাড়ি পাঠালো। বড় মেয়ে জয়নবের স্বামী আবুল আস, সে তালাক দিতে রাজি হয়নি, কিন্তু তাকেও বাধ্য করলো, বাপার বাড়ি মেয়ে পাঠাই দাও। অতটুকু সে করেছে, বড় মেয়েটাও বাড়ি, তিনটা মেয়ে বাড়ি, তিনজন বিবাহিতা, চতুর্থটা তো আগ থেকে বাড়ি বিবাহ হয় নাই, আবার ঘরে মা খাদিজাটাও নাই, মানে ঘরে ভাত রান্নার লোকও নেই যে রান্না করে খাওয়াবে, মেয়েগুলাকে পাহারা দেবে, এখন নিজেরাই রান্না করে খাও। আবার আল্লাহ বাফেরে বলতেছে, চুপ করে থাকা যাবে না, যাও দিনের দাওয়াত দেও। তায়েফে গেল, মাইর খেয়া ফিরে চলে আসলো। মক্কার লোকেরা কয়, সামনে পা বাড়ানো যাবে না, পরিস্থিতি কত খারাপ। বিশ্বনবী আল্লাহ তাআলা বলেন, আপনার কাছে কি মনে হয় এইসব দাওয়াতি কাজ বন্ধ করে ঘরের মাঝে ঘুমাইয়া থাকবেন? এই সুযোগও নেই। وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء যদি আপনার অসহ্য মনে হয় আর সহ্য হয় না, তাহলে জমিনে খুঁজে দেখেন কোনো সুরঙ্গ পাওয়া যায় কি না। অসহ্য হলে জমিনে ছিদ্রমিদ্র পাইলে ফলাই যান, যান আকাশে, যদি পারেন সিঁড়ি লাগাইয়া দেন, আকাশে সিঁড়ি লাগাইয়া চলে আসেন, অথবা জমিনে ছিদ্র পাইলে চলে যান। এ শব্দের মাঝে হালকা ধমক আছে না নাই? আল্লাহ জানে আকাশে সিঁড়ি লাগানো যাবে না, জমিনে সুরঙ্গ পাওয়া যাবে না। তাহলে নবীকে বলতেছে, ক্ষমতা থাকলে এটা করেন দেখি। তারপরে আপনি আপনার মতো করে কিছু মুজেজা হাজির করেন, করে মানুষ ইমানের দাওয়াত দিয়ে আপনি এক মিনিটে, দুই মিনিটে, দুই দিন, পাঁচ দিন, দশ দিনে সবাইরে মোমেন বানাইয়া ফেলতে যদি পারেন আপনি বানাইয়া দেন। ওয়ালাউ শা আল্লাহ। এবার আয়াতের শেষ দিকে বিশ্বনবী কাল্লা সান্ত্বনা দেন, আপনি টেনশন কেন করতেছেন? মানুষগুলি ইমান আনে না, তাই আপনার মনে বড় ব্যথা। আমার, আমি আল্লাহ যদি চাইতাম, লাজামাহুম আলাল হুদা, তাদের সকলকে হেদায়াত দিতে আমার এক মিনিটও লাগে না। আল্লাহ চাইলে সবাইকে একসাথে হেদায়াত দিতে পারে। হাদিসে আসছে, বিশ্বনবী বলেছেন, মানুষের অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে, তিনি যেদিকে চান ঘুরাইয়া দিতে পারেন। এবার আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা বলেন, তাড়াহুড়া করে দিনের দাওয়াত বন্ধ করে ঘরে শুয়ে থেকে আপনি জাহেলদের অন্তর্ভুক্ত হবেন না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির,
বরং ধৈর্যের সাথে কৌশলের সাথে আপনি দাওয়াত দেন। আমি দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি, কে ইমান আনলো কে আনলো না সেটা টেনশন করার প্রয়োজন নাই, জোর করে কাউকে মোমেন বানানোর দরকার নাই। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেয়া, কে নিল না নিল হিসাব দরকার নাই, হিসাব করার জন্য আমি আল্লাহই আছি। এই যে কথাগুলো আমি আপনাদের সামনে বললাম, এই কথাগুলো নবীর জন্য খাস নয়, এগুলো আমাদের সবার জন্য, কারণ নবী আর আসবে না। এই কাজ আমরা যারা করব, ঠিক আমাদেরকে এই ক্রাইটেরিয়ার ভিতরে থেকে করতে হবে। কিন্তু আমরা অনেক সময় হাঁফাইয়া উঠি, অনেক সময় ফেরাশাস হই, ক্রেজি হয়ে যাই, আমরা ক্রেজি হই, হ্যাঁ বোম মেরে ফেলতে হবে, ইসলাম কায়েম করতে হবে, সিনেমা হল ভেঙে দাও, সিনেমা চালাইবা, বোম মাইরা মেরালাম একবার, আল্লাহর আইন নাই সমাজে, আল্লাহর আইনের বাহিরে রায় দিবা, আদালতে বোমা ফুটাই দেব, মানে আমরা বোম টোম মাইরা পাবলিক ফিটাইয়া ইসলাম মানাইতে চাই। এ দায়িত্ব কে আল্লাহ দিছে? নবীরে তো দেন, আমনে কেডা এত বেশি দায়িত্বশীল হন কেন, এত বেশি দায়িত্বশীল কেন হন, ঘরে আপনি এত দায়িত্ব নিতে আমনের কইছে কেডা? আল্লাহ বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে জোর করতে পাঠাই নাই তো, আপনাকে বলেছি মেসেজটা পৌঁছাইয়া দেন। ইন্নামা আলাইকাল বালা, মেসেজ কিন্তু পৌঁছাইতে হবে, আর এই মেসেজ পৌঁছানোর কারণে যদি জেলে যাওয়া লাগে আপনি রাজি থাকবেন, এই মেসেজ দিতে গেলে যদি মাইর খাওয়া লাগে আপনি রাজি থাকবেন, এই মেসেজ দেওয়ার কারণে আপনাকে ফাঁসি দেবে আপনি রাজি থাকবেন, মেসেজ কিন্তু দিতে হবে। যদি আপনি মেসেজ না দেন প্রমাণ হবে রাসুলের দায়িত্ব পালন করেন নাই। রাসুল মানে দূত, তো দূতের কাজ তো দুতিয়ালি করা, কিন্তু লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষকে বাধ্য করা দরকার নাই, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মাঝে কোনো জবরদস্তি নাই। আমি আল্লাহ চাইলে ফেরাউন নমরুদ হামান সাদ্দাদ আবু জেহেল আবু লাহাব সব ফিরে হেদায়াত দিতে পারতাম। হেদায়াত কি খুব মাগনা কম দামি, এটা কি জালমুড়ির মতো পথে ঘাটে বিক্রি হয় পাওয়া যায়, এটা কি কম দামে হাত বাড়াইলে আমি কাউকে দিয়ে দিই না, হেদায়াত পাওয়ার জন্য নসিব লাগে, কপাল লাগে, সবাই আমি এটা দেই না, আপনি চাইলেও দিতে পারবেন না, ইন্নাকাল্লা তাহাদি মান আহাবাবতা, আপনি চাইলেও পারবেন না, এটা আমার সিলেকশন লাগে। এই জন্য আমরা যে সবাই হেদায়াতের জন্য খুব পাগল হইয়া যাই এবং ক্রেজি হই, আক্রমণকারী হই, আল্লাহ এটা বলেনি, তবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কখনো শিথিলতা প্রদর্শন করা যাবে না, বলতে হবে ভাই, মাথা তুলে দাঁড়াতে হবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনি ক্রেজি হবেন, ওটা আবার শরীয়তে আছে, সেটা হচ্ছে ইমান আনার পরে যদি কেউ অন্যায় করে, তখন আপনি ইমান আনার পরে চুরি করবেন ইসলাম আপনাকে হাত কেটে দেবে, তখন আবার বলবে না যে চুরি করলে একটু ওয়াজ করে সেরা দাও, না তখন বলে হাত কাটো, কারণ আপনি চুরি করছেন এটা ব্যক্তিগত অপরাধ নয় সামাজিক অপরাধ, ঠিক কিনা, আপনি নিজের নামাজ নিজে পড়েন না ইসলাম আপনাকে মারবে না, এটা আমার ব্যক্তিগত অন্যায়, আপনি নিজে রোজা রাখেননি এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি ডাকাতি করবেন ইসলাম আপনাকে ছেড়ে দেবে, দর্শন করবেন ছেড়ে দেবে, এটা হবে না, সমাজে বিশৃঙ্খলা ইসলাম সহ্য করবে না, সেটা আবার ভিন্ন জিনিস। আল্লাহর হাবিব ঘরে ফিরে আসলেন, উম্মে হানী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর বিশ্ব নবীর ঘরের অনতি দূরে ছিল, তিনি ওই ইশারের নামাজের পরে, ইশারের নামাজের ওয়াক্ত যখন হয় ঠিক তার কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সেখানে উনার বিছানায়, উম্মে হানির বিছানায় একটু আশ্রয় বিশ্রাম নিচ্ছিলেন, মনটা বড় খারাপ, পরিবেশ বড়ই প্রতিকূল, মক্কায় পরিবেশ নাই, তাইফে গেলাম সেখানেও নাই, শরীরটা বড় ব্যথা হয়ে গেছে, শরীরে একটা পশমের জায়গা নাই যেখানে রক্ত লাগে নাই, পাগল বলে বলে পাথর মেরে নবীকে তাড়াইয়া দিছে, শরীরও খারাপ মনও খারাপ পরিবেশও উল্টা, টোটাল দুনিয়ার রাজ্যের দুশ্চিন্তা নিয়া বিশ্ব নবী উম্মে হানির ঘরে একটু বিশ্রাম করছেন, আমার আল্লাহ দেখেন আমার নবীর মনটা বড় খারাপ হয়ে গেছে, সান্ত্বনা দেয়া দরকার, তাই সান্নিধ্য দেওয়ার জন্য আকাশ এবং জমিনে আল্লাহর কত কুদরত আছে দেখানোর জন্য সফর করাইয়া দিলেন। ঠিক আছে, যে জমিন এত খারাপ ওই জমিন থেকে একটু তুলে নিয়ে আসি,
যে জমিন আপনার পুরা প্রতিকূল ও জমিন থেকে তুলে নিয়ে আসি। জিব্রিলকে পাঠালেন, মিকাইল আলাইহিসসালাম আসলেন, আরও একজন ফেরেশতা, মোট তিনজন ফেরেশতা এসেছেন। তিনজন ফেরেশতা এসে বিশ্বনবী বলেন, আনা বাইনান নাওমি ওয়াল ইয়াকদান, আমি ঘুম এবং তন্দ্রার মাঝামাঝি ছিলাম। এ অবস্থায় তারা এসে উম্মে হানির ঘর থেকে আমাকে তুলে নিলেন কাবার পাশেই, একবারে কাবা ঘরের এক পাশে হাতিম হিজির অংশে নিয়ে আমাকে শোয়ালেন। আমার কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত পুরাটা ছিঁড়ে ফেললেন। তারপরে আমার কলব বের করলেন, স্বর্ণের একটি পাত্রের মাঝে রেখে জমজমের পানি দিয়ে ভালো করে ধৌত করে দিলেন। সুবহানাল্লাহ, শককে সাদার হলো, সিনা শাক হলো। জিব্রিল আমিন কলবটা পরিষ্কার করে সুন্দর করে বললেন, কালবুন সাদিদ ফিহি আইনান তুবসিরান ও উযনান তাসমাআন ওয়া লিসানুন ইয়ানতিকু। জিব্রিল আমিন বলতেছে তার সঙ্গী ফেরেশতাদের কাছে, কলবটা একটা চমৎকার কলব, সুবহানাল্লাহ, দারুণ কলব। আসলে তো বিশ্বনবীর মতো কলব আর পৃথিবীর কোনো মানুষের নাই, যার কলব যত পরিচ্ছন্ন সে তত দামি, সুবহানাল্লাহ। এই কলব যার পরিষ্কার থাকে তার দেহ মন পরিষ্কার থাকে। ইজা সলুহা সলুহাল জাসাদু কুল্লু, যদি কলবটা ভালো থাকে দেহটা ভালো থাকে। ওইজা ফাসাদাত, যদি কলব নষ্ট হয়ে যায়, এটা মুতগা, যখন এটা নষ্ট হয় ফাসাদাল জাসাদু কুল্লু, তখন পুরা দেহটা নষ্ট হয়ে যায়, বডি মন চিন্তা সব শেষ হয়ে যায়। কলব নষ্ট হয়ে গেছে, তুমি নষ্ট হয়ে গেছো। কলব ভালো হয়েছে, তুমি ভালো হয়েছো। আলা ওয়াহিয়াল কালব ইন্না ফিল জাসাদে লা মুতগা, রাসূল বলছেন ওই মাংসের টুকরা, এই কলবটা খুব দামি। এই জন্য এই কলবকে পরিষ্কার করো, আর কলব পরিষ্কার হয় আল্লাহর স্মরণের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। কলব প্রশান্ত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনে আল্লাহ বলেন, কলবগুলো যদি প্রশান্ত হতে চায়, করতে চাও, জেনে রাখো আল্লাহর স্মরণের মাঝে জিকিরের মাঝে আছে। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা, সময় অপচয় না করা, গল্পগুজব কম করা, জিক্রে লেসানি জিক্রে আমলি দুটার সমন্বয় করা। সুযোগ পেয়েছেন তো কল্পনা করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবেন, আবার আল্লাহর স্মরণ মাথায় রেখে আমলি জিন্দগি পরিচালনা করবেন, তাহলে কলব প্রশান্ত হবে। বিশ্বনবীর কলবটা ভিতরে রেখে দেয়া হলো, জিব্রিল আমিন বলেন, কলবটা দুটা চোখ আছে দেখতে পায়, দুটা কান আছে শুনতে পায়, মুখ আছে কথা বলতে পারে, কলবটা বড় চমৎকার কলব। বিশ্বনবীর কলব থেকে হ্যাক হাসাদ গজব হিংসা বিদ্বেষ ঘৃণা হ্যার্স লোভ, মৌলিক মানবিক যে দুর্বলতাগুলো আল্লাহ মানুষকে দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ, জিব্রিল আমিন ধৌত করে সবগুলো দুর্বলতা পরিষ্কার করে দিলেন, সুবহানাল্লাহ। এবার সেখান থেকে বোরাকে চড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নেওয়া হলো। কোন কোন হাদিস পাওয়া যায় ফেরার পথে বাইতুল মুকাদ্দাসে গেছেন, কোন কোন হাদিস পাওয়া যায় তিনি যাওয়ার সময় গিয়েছেন, আল্লাহু আলাম। বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সব নবীদের ইমাম হয়ে দুরাকাত নামাজ পড়ালেন। তারপরে বলেন, আরাজাবি ইলাসসামাইদ দুনিয়া, তারপরে জিব্রিল আমিন আমাকে সাথে নিয়ে দুনিয়ার আকাশে পৌঁছে গেলেন। আল মিরাজু হাক্কুন, অসংখ্য হাদিস দিয়ে সাব্যস্ত, 50-এর বেশি সাহাবী রেওয়ায়াত করেছেন, অস্বীকারকারী জিন্দিক হবে। আর মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, এটাকে ইসরা বলা হয়, অস্বীকারকারী কাফের হবে, কোরআন দিয়ে প্রমাণিত। তারপরে তিনি দুনিয়ার আকাশে পৌঁছে ফেরেশতাকে বললেন, দরজা খোলো। আকাশের দ্বার রক্ষী ফেরেশতা, ওনার নাম ইসমাইল, ওই দরজাকে বলা হয় বাবুল হাফাজাহ, প্রধান ফেরেশতা ইসমাইল। প্রতিটা দরজায় তার সহযোগী ফেরেশতার সংখ্যা 12,000। ওই ফেরেশতা আকাশের দরজা পাহারা দিচ্ছে,
বললেন যে দরজা খোলো। জিব্রিল আমিনকে বলা হলো, কে? জবাব দিলেন, আমি জিব্রিল, সাথে আছে নাকি কেউ? যেমন বিভিন্ন জায়গায় যারা দরজায় থাকে, বিভিন্ন গেটে থাকে, তারা আইডি কার্ড দেখে চেক করে কে এসে কে গেছে, নাম লেখে, প্রয়োজনে সিসি ক্যামেরা ছবিও তুলে রাখে। জিব্রিল আমিন বললেন, হ্যাঁ সাথে আছে। কে সাথে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন করা হলো, তাকে কি আহুত, তিনি কি আহুত, দাওয়াত দেয়া হয়েছে নাকি? জিব্রিল আমিন বলেন, হ্যাঁ আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন। পরিবেশ বড় খারাপ। এখন আল্লাহ বুঝাতে চাইলেন, আপনি তো আবু জেহেলের সামনাসামনি হইয়া মনটা খারাপ করে ফেলছেন, আমি আল্লাহর ক্ষমতার কাছে আবু জেহেল যে কি এটা আপনার একটু আমি দেখাতে চাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার ক্ষমতা কত বেশি। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কুদরত দেখানোর জন্য নিলেন, আকাশে উঠলেন, হযরত আদমের সাথে দেখা হয়ে গেল, পরিচয় পর্ব হলো, সালাম কালাম হলো, পর্যায়ক্রমে আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ পার হয়ে সপ্তম আকাশে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত শত হাদিসে এই মেয়েরাজের বর্ণনা করেছেন, শত শত হাদিস। আমি আমার বইটাতে এনেছি 141টা। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেকে কিনেছেন, নিয়েছেন। মেয়েরাজের অথেন্টিক আলোচনা যদি চান, এই বইটা নেবেন ইনশাআল্লাহ। যারা নেননি, আমার গাড়িতেও আছে, আজকেও আছে। এটা শুধু নেবেন না, আপনার ইমাম সাহেবের জন্য এক কপি নেবেন, যারা গ্রামে থাকেন, কারণ অথেন্টিক আলোচনাগুলো নাই, বরং খেসুরি বানিয়ে ফেলছে, জগা খেসুরি। এত হাদিস রাসুল বললেন, ওই হাদিসগুলো রাইখা গল্পগুলো বলা শুরু করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সপ্তম আকাশ। তারপরে সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় গেলেন। ওই সিদরাতুল মুনতাহার কাছে জিব্রিল আমিনকে তিনি নিজস্ব স্বরূপে আবার দেখলেন। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, সুবহানাল্লাহ। তিনি তাকে আবার দেখলেন, আবার শব্দ দিয়ে বোঝা যায় আগেও একবার দেখেছেন, আবার বললো তো এটাই বোঝা যায়, আরেকবার। আবার মানে কি আরেকবার? তাহলে আগে একবার গেছে, তাই আরেকবার এসেছে। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, তাহলে প্রথমবার কোথায় দেখেছেন? প্রথমবার কোথায় দেখলেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাওসাইন আও আদনা, আরেকবার হলো এটা। যদিও এই আয়াতকে কোনো কোনো মুহাদ্দিসরা এটা আল্লাহ এবং রাসূলের সাক্ষাৎ বলতে চাচ্ছেন, কোনো কোনো মুফাসসিররা বলেন, এবং আমাদের দেশের হুজুররা তো এটা পুরাটাই কইয়া দেয়, কোনো কোনো শব্দ বলেছি, এর মানে অধিকাংশ নয়, অধিকাংশ মুফাসসির, অধিকাংশ মুহাদ্দিস, 97-98 জন বলেছে এটা জিব্রিলের সাথে সাক্ষাৎ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাওসাইন আও আদনা, এটা জিব্রিল আমিনের সাথে বিশ্ব নবীর সাক্ষাৎ বোঝানো হয়েছে। আমি এতকে কিতাবে আলাদা এনে তাফসির করেছি, অসংখ্য মুফাসসিরের উদ্ধৃতি আমি দিয়েছি। এটাই হলো বিশ্ব নবীর সাথে জিব্রিলের প্রথম সাক্ষাৎ। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, এটা হলো দ্বিতীয় সাক্ষাৎ। সুম্মা দানা ফাতাদাল্লা, সহিহ বুখারীতে কিতাবুত তাওহীদে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারীতে বলা হয়েছে, দানা লিরব্বিল ইজ্জাহ, আল্লাহর কাছাকাছি হয়েছে। সহিহ বুখারীর হাদিসটা পেয়ে ওই মুহাদ্দিসগুলো যে দু চারজন আছেন মুফাসসির, তারা বলছে এই তো সরাসরি শব্দ আছে, বুখারীর মতো কিতাবে আছে, এই যে আল্লাহর কাছাকাছি হয়েছে। অথচ ওই হাদিসটি হযরত আনাস বর্ণনা করেছেন শারিক থেকে, আনাস থেকে শারিক বর্ণনা করেছেন, ওই শারিকের ব্যাপারেই এখানে আপত্তি। সনদ সহি, কিন্তু শারিক থেকে শব্দটা এসেছে, এজন্য
ইবনু হাজার আল আসকালানি রাহেমাহুল্লাহ সহি বুখারী সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে উনি হাদিসের ব্যাখ্যায় বলেছেন, হাদিসের এই শব্দটা জঘন্য আপত্তিকর, আশনাউ জিদ্দা, যে আল্লাহর কাছে রাসূল চলে গেছে এই শব্দটা আপত্তিকর। কারণ আল্লাহর কাছে রাসূল যদি যেতেন এত কাছে তাহলে অসংখ্য সহিহ হাদিসে থাকতো, এই হাদিসটা ছাড়া আর একটা হাদিসও পাওয়া যায় না, এবং শারীরিক ঝামেলা করছে। আনাস থেকে বর্ণিত অন্য হাদিস পাওয়া যায়, ওই বর্ণনাগুলোতে দানা লির রব্বিল ইজ্জা এই শব্দটা নাই। সাহাদের কারণে সনাদ সহি ইমাম বুখারী এনেছেন, কিন্তু ঝামেলা করে ফেলছে শারী শব্দের মাঝে গিয়ে। তাহলে কার কাছে গিয়েছেন? তার ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবালে নূর থেকে নামলেন, উপত্যকা দিয়ে হেঁটে যাচ্ছেন মক্কার দিকে, একবার ওহী নাযিলের শুরুর ঘটনা, যেদিন রাসূলকে বুকে চেপে ধরেছে ওই ঘটনার কিছুদিন পর ওহি বন্ধ ছিল, ওহি আবার যখন শুরু হবে তখনকার ঘটনা, সূরা মুদাসির নাজিল হওয়ার এই তো সামান্য কিছু আগের ঘটনা। বিশ্বনবী হেঁটে যাচ্ছিলেন গার হেরা থেকে নেমে, জাবালে নূর পাহাড় থেকে নেমে, হঠাৎ করে আওয়াজ শুনলেন, ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব আওয়াজ শুনে হতচকিত হলেন, এদিক সেদিক তাকালেন, কাউকে দেখলেন না, আবার আওয়াজ ইয়া মুহাম্মদ, আবার তাকালেন দেখলেন না। তৃতীয়বার আওয়াজের পরে তিনি এবার ডানে বামে না তাকাইয়া, সামনে পিছনে না তাকাইয়া, দুইবার তো তাকাইছি, এবার একটু উপরের দিকে তাকাই, তিনি আসমানের দিকে মাথা তুলে তাকাইয়া দেখেন পুরা আকাশ পরিবেষ্টন করে চেয়ারের মাঝে কেউ একজন বসে আছে। এত বিশাল পুরা আকাশ জুড়ে ফখররা মাকশিয়াহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এমন বিশাল দেহ সম্পন্ন কোনো মাখলুকের আগে তিনি দেখেন নাই। এই যে তিনি পড়ে গেলেন জমিনে, জিব্রিল আমিন ছিল সেই চেয়ারে বসা, এটাই হলো প্রথমবার দেখা। জিব্রিল আমিনকে বিশ্বনবী নিজস্ব সুরতে দেখেছেন মাত্র দুইবার, এই হলো একবার, আরেকবার সিদরাতুল মুনতাহার কাছে। জিব্রিল আমিন দেখলেন নবী মুহাম্মদ তো বেহুশ হয়ে পড়ে গেছে, এবার নিজস্ব সুরত চেঞ্জ করে তিনি মানুষের সুরত নিলেন, যেটা সব সময় নিতেন, কখনো কখনো হযরত দাহিয়াতুল কলবির সুরত, কখনো কখনো অমুক তমুকের সুরত, কখনো আগন্তুকের সুরত, অপরিচিত মানুষের সুরত। তিনি মানুষের সুরত নিলেন, ইয়াতামাসসালুলাহা বাশারান সাবিয়া, হযরত মারিয়াম আলাইহাস সালামের কাছে জিব্রিল যখন এসেছিলেন ঈসা নবীকে দেওয়ার জন্য তখন মানুষের সুরত ধরেছিলেন। সরাসরি কোরআনে আছে ইয়াতামাসসালুলাহা বাশারান, বাশার মানে কি? কথা বলতে হবে তো, বাশার মানে কি? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনিও বলুন আমি মানুষ তোমাদের মতোই। বাশার জিব্রিল আমিন মানুষের সুরত ধরতেন, এখন মানুষের চোরত ধরে নামলেন। প্রায় সব মহাদ্দিস দুই একজন বাদ দিয়ে আস, প্রায় সব মুফাসসির বলেন নেমে তারপরে বিশ্বনবীর কাছাকাছি আসলেন, এসে বিশ্বনবীকে শোয়া থেকে তুলে বসালেন, তারপরে গায়ে যে ধুলাবালিগুলো লেগেছে নিজের হাতে মুছে দিলেন, এটাই হলো থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাওসাইনি আও আদনা। দুজন খুব কাছাকাছি হয়ে গেলেন, এবার ওহী নাযিল শুরু হলো কিছুদিন পর থেকে, মুদাসসির দ্বিতীয় ওহী, আল্লাহর হাবিবের সাথে জিব্রিলের এখন মাখামাখি, ভালোবাসা, পরিচয়। বিশ্বনবী আবার জিব্রিল আমিনকে বলতেছেন, আপনি আমার কাছে মানুষের সুরত ধরে আসেন, কিন্তু আপনি তো মানুষ, বাকিটা আপনারা কন্নেট, হেঁয় মেয় না করলে মজা লাগে না, আপনি মানুষের সুরত ধরে আসেন কিন্তু আপনি তো মানুষ না, আপনি তো ফেরেশতা, নিশ্চয় আপনার একটা সুরত আছে, তা আপনি এটা একটু আমারে দেখান।
জিব্রিল আমিন কয় দেখছিলেন তো হুশ আসিল নি মনে পড়েনি, ওই যে দেখছিলেন সাথে সাথে বেহুশ হয়েছিলেন। রাসূল বলেন এখন তো আপনারে চিনি, তখন তো চিনতাম না, এখন আর বেহুশ হবো কেন? জিব্রিল আমিন ওয়াদা দিয়েছেন ঠিক আছে আপনি আমাকে আরেকবার দেখবেন, আমি আপনাকে আরেকবার নিজের শ্বশুর হতে দেখাবো, আমার শৈশব পাখা আছে আমাকে আপনি দেখবেন আবার নিজস্ব সুরতে। সেই সুরতটা আল্লাহ তাআলা মেরাজের রাতে আবার দেখার সুযোগ দিয়েছে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, জিব্রিল আমিনকে বিশ্ব নবী এবার দেখে আর বেহুশ হয় নাই, বরং মন ভরে দেখেছে। তারপর আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সেখান থেকে নিয়ে গেলেন আর উপরে শরীফ আকলাম পর্যন্ত গেলেন, খসখস করে আওয়াজ শুনতে পাচ্ছেন তাকদীর লেখার আওয়াজ। বিশ্বনবী জিব্রিল আমিনকে প্রশ্ন করলেন কিসের আওয়াজ শুনছি, বললেন ফেরেশতার আল্লাহর হুকুমে তাকদীর লিখছে। আল্লাহ কত কাঙ্গালকে প্রেসিডেন্ট বানায়, কত প্রেসিডেন্টকে জেলখানার কয়েদি বানায়, কত সাগর আল্লাহ তাআলা চর গজায়া দেয় আবার পাহাড়কে সাগরে মিলাইয়া দেয়, কত মানুষের প্রাণ নিত্য নৈমিত্তিক কেড়ে নেয় আবার কত নতুন প্রাণ দুনিয়ায় পাঠাইয়া দেয়। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, তিনি সর্বদা কর্মরত, আল্লাহর ফেরেশতারা সেই কাজগুলো লিখতেছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব লিখি। এই আওয়াজ শোনা যাচ্ছে, প্রশ্নকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তরদাতা হযরত জিব্রিল। জায়গাটা কোথায়? সিদরাতুল মুনতাহার পরে, আগে না পরে? সিদরাতুল মুনতাহার পরে আমি এমন জায়গায় পৌঁছলাম যেখানে কলমের খসখস ধ্বনি শুনলাম, মাওদাউ শরীফিল আকলাম। রাসূল বলা আমি ওখানে পৌঁছলাম, জিব্রিলরে প্রশ্ন করলাম, জবাব দিল জিব্রিল। আর আমাদের দেশে আমরা আলেমরা ওয়াজ করি, জিব্রিল আমিন বলছে সিদরাতুল মুনতাহায় গিয়া আর এক কদম যদি যাই আমি চলে যাব, আপনি নিজে যান। পাবলিক সুবহানাল্লাহ কইতাছে, অথচ জিব্রিল আমিনকে রাসূল প্রশ্ন করতেছে, জিব্রিল জবাব দিচ্ছে। তাহলে লাউ তাকাদ্দাম তো খাতওয়াতান লা হাতারি কান্না, আমি আর এক কদম গেলে চলে যাব, এ কথার ভিত্তি নাই। হাদা কিযবুন কাবীর, জঘন্য মিথ্যাচার, মেরাজের ঘটনার সাথে আর কোনো সম্পর্ক নাই, এটা বানানো গল্প। ওয়াল ওয়াকিব আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউফারিকিন নবী, আন্না জিব্রিল আলাইহি সালাম লাম ইউফারিকিন নবিয়্যা তিলকাল লাইলা লাহজাতান ওয়াহিদা ফি সিদরাতিল মুনতাহা ওয়া ফি গায়রিহা, বরং বাস্তবতা হলো ওই রাতে জিব্রিল আমিন বিশ্ব নবীকে এক সেকেন্ডের জন্য আলাদা হতে দেন নাই, সবসময় সাথী ছিলেন, সঙ্গী ছিলেন সিদরাতুল মুনতাহাতে এবং অন্য অন্য সব জায়গাতে তিনি সঙ্গী ছিলেন, একবারে মক্কাতে পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। আর ফেরেশতা জিব্রিল কেন চলবেন? ফেরেশতা উপরে যেতে পারে না, এই কথা সঠিক নয়, বরং আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ফেরেশতার আল্লাহর আরশ বহন করে আছে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আরশ বহন করছে। ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, আরশ বহন করছে তাদের কাঁধে আটজন ফেরেশতা, ওই ফেরেশতা জ্বলে না যারা আরশ বহন করে দাঁড়ায় আস। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাববিহুনা বিহামদি রাব্বিহিম, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহর আরশের চারপাশে ফেরেশতা গোল হইয়া দাঁড়ায় আল্লাহর তাসবিহ পড়ছে। হাফিনা মিন হাওলিল আরশ, কোরআনের আয়াত, আল্লাহর আরশের চারপাশে ফেরেশতা গোল হইয়া দাঁড়াইয়া আছে, ইউসাববিহুনা তাসবিহ পড়তেছে। আমরা যখন কাবার অঙ্গনে নামাজ পড়ি, কাতার কি সোজা থাকে না গোল হয়?
কারণ আমরা কাবাকে সামনে নিয়ে নামাজ পড়ি। আল্লাহ তাসবি পড়ছে ফেরেশতারা, আল্লাহ কোথায়? আর রহমান আলাল আরশিস্তাওয়াম, আল্লাহর আরশের উপরে সমাসীন। তাই ফেরেশতারা আল্লাহ তাসবি পড়তেছে আরশের চারপাশে দাঁড়ায়া। এখন সফফুহুম মিয়াতু আলফ, তাফসিরে পাওয়া যায় কাতার সংখ্যা 100। ওয়াহুম মিনাল কাযরুবিজ্জিন, ওই ফেরেশতাদেরকে কাযরুবিজ্জুন বলা হয়। ওয়ালা ইউহসা আদাদুহুম, তাদের সংখ্যা অগণিত, গণনার বাহিরে কেউ জানে না কত। ওই ফেরেশতা সব আরশের চারপাশে দাঁড়ায় আছে, তাসবিহ পড়ছে, তারা কেউ জ্বলল না। আরশ কান্দে নিয়ে দাঁড়ায় আছে ফেরেশতা, তারা কেউ জ্বলল না। জিব্রাইল একা জ্বলবে কেন? বরং জিব্রাইল তো সব ফেরেশতাদের নেতা। এই জন্য আব্দুল্লাহ বিন সিদ্দিক আল ওমারি রাহেমাহুল্লাহ, বিখ্যাত মহাদ্দেশ, তিনি বলছেন হাযা কিযবুন কাযী কিযবুন কাবীর, এটা জঘন্য মিথ্যা কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যেতে যেতে আর কোথায় গেলেন? হাদিসে নাই। আমি প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে গেছি, চতুর্থ আকাশে গেছি, পঞ্চম আকাশে গেছি, ষষ্ঠ আকাশে, সপ্তম আকাশে, সিদরাতুল মুনতাহায় গেছি, শরীফ আকলামে গেছি, জান্নাতে গেছি, জাহান্নাম দেখেছি, হাদিস আছে না এগুলা? কিন্তু আমি আরশে গেছি, এটা তো হাদিসে নেই। তো রাসুল না কইলে আপনি কেন বলবেন? রাসুল যদি আরশে যেতেন, আল্লাহ তাআলার সাথে কথা হতো, আমাদের তো আরো বেশি মজা লাগতো। বাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ দেখতে দেয় নাই, আর আমার নবীকে আল্লাহ আরশে নিয়েছে, তারপরে কথা বলেছে, এটা তো আমাদের গর্বের ব্যাপার হতো। কিন্তু রাসুল তো বলে নাই যে আমি আরশে গেছি। আপনি আমি বলার অধিকার রাখি কেমনে? ইসলামকে বিকৃত করা যাবে না, যা বলেছে তাই বলতে হবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আরশে যেতেন, তাহলে এটা হাদিসে সারাহাতান থাকতো, কোনো দুর্বল হাদিসেও নেই, কোনো জয়ীফ হাদিসও নেই, সহিত বহু দূরের কথা। এই জন্য মেয়েরাজের চমক বাড়ানোর জন্য বানায়া গল্প ঢুকানোর কোনো সুযোগ কারো নাই। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আবার আমাদের দেশে তো পাবলিক জুতা পায়ে দিয়া তারপরে তুলতে চায়, কো জুতাও পায়ে ছিল, এগুলো সব বানানো কথা। আমরা সহি হাদিস দ্বারা যেগুলো সাব্যস্ত, আরে ভাই সহি না হইয়া হাসান হোক তাও বলেন, হাসান না হইয়া যদি জয়ীফও হয় তারপরও আপনি বলার পরে জয়ীফ বলে দেন, বলার পরে জয়ীফ বলে দিলে কোনো আপত্তি নেই। এই জন্য আপনি দেখবেন তিরমিজি হাদিস রেওয়ায়াত করেছে, তারপরে হাদিসের শেষে বলেছে সামিতু মুহাম্মাদান ইউদাইফুহু, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি হাদিসটা জয়ীফ, তাহলে বলার পরে আবার জয়ীফ বলে দিস, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সহি হাদিসও নাই, হাসান হাদিসও নাই, জয়ীফ হাদিসও নাই, আপনি বানায়া বলবেন, ইসলাম কি বিকৃত হবে না? আপনার কারণে বিকৃত হবে। আবার বানায়া বলার অধিকার আপনি পেলেনটা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন মেরাজ থেকে, ফেরার পথে আবার ষষ্ঠ আকাশে যখন আসলেন মুসা নবীর সাথে সাক্ষাৎ, মুসা নবী নামাজের ব্যাপারে প্রশ্ন করলেন, অর্থাৎ উনি জানতে চাইলেন বিমা উমিদ্দা, আমি বুঝেছি স্পেশাল সফরে নিশ্চয় স্পেশাল কিছু দেয়া হবে, আমি জানতে চাই ও প্রিয় নবী মোহাম্মদ সে স্পেশাল আদেশটা কি? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে নিশ্চয়ই কিছু দিতে এনেছেন, কিছু দেখাতে এনেছেন, এখন কি দিয়েছে বলি, বলুন তো। আল্লাহর হাবিব বলেন খামসিনা সালা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 50 ওয়াক্ত। আমার বন্ধু মূসা আলাইহিস সালামের প্রশ্ন আমাদের অনেক উপকার দিয়েছে, উনি 50 শোনার সাথে সাথে বলছেন সামনে যাইয়েন না, গো ব্যাক, এর যাইলা রব্বিক ফাসালহু তাকফির, বরং আল্লাহর কাছে ফিরে যান, উম্মতের কাছে 50 নিয়ে গেল উম্মতের উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহ মূসা নবীর সম্মান আরো বাড়াইয়া দেখ, আমিন কর। এমনি উনি অনেক সম্মানিত, উনি আমাদের কি উপকার যে করছে ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 5 ওয়াক্তে মুসল্লি পাওয়া যায় না ফজরের টাইমে, 50 হলে ইমামও পাইতেন না, মাঝে মাঝে মসজিদে গিয়ে দেখেন ইমামই নাই, 50 যদি হতো বাস্তব কি না? ও আল্লাহ, 50 ওয়াক্ত, উপায় ছিল না আমাদের। মূসা আলাইহিস সালাম কি উপকার করছে? এজন্য উপকার করবেন মানুষের, সব সময় চাইয়া যেন না নয়,
মুসা নবী বলছে রাসূলকে নিজে নিজে সেদে বলছে। আমরা অনেক সময় ভাব ধরে থাকি, কয় যে ভাই আপনি দেখছেন আপনার সামনে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, কো আমারে কি কইছিনি, কিছু মানুষ আছে না কো আমারে কি কইছিনি, আমি নিজ থেকে করবো না, নিজ থেকে কিছু করেন কুন্তম খাইরা উম্মাহ উখরিজাত লিন্নাস, আপনারা মানুষের উপকারের জন্য আল্লাহ বানাইছে। আপনি আল্লাহর কাছে কত কিছু সান্নাই আল্লাহ দিয়ে দিছে, অক্সিজেন সান্নাই দিছে, দুইটা চোখ সান্নাই আল্লাহ একটা কম দিলেও পারত, দুইটার মাঝে একটা না দিলেও পারত, কিন্তু আল্লাহ আপনি না চাইলেও দুইটাই দিছে। আপনার জন্য জমিন বিছাইয়া দিছে, আকাশ বানাইয়া দিছে, কত কিছু মুসলমান হতে কোনোদিন দরখাস্ত করেন নাই, আল্লাহ এজমালি একবারে জন্মসূত্রে ইমান দিয়ে দিছে, সুবহানাল্লাহ, মুসলমান মায়ের পেটে পাঠাইছে। তো আল্লাহ যদি না চাইলে এত কিছু দিতে পারে আল্লাহর বান্দার জন্য, আপনি একটু কিছু করেন না? এই জন্য মানুষের উপকার করতে গিয়া আপনি কখনো বলবেন না আমারও তো বলে নাই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন জান বিশ্বনবী আর দেরি করলেন না, মনে করাই দিছে রাসূলেরও কমন করছে, এর আগে হয়তো খেয়াল থাকে না, অনেক বিষয় আছে কেউ বলার পরে কয় আরে ঠিক তো ঠিক তো, বিশ্বনবী বুঝলেন আরে দারুণ পরামর্শ, তো আমি তো 50 হইয়া বাড়িতে রওনা দিছিলাম, করেন নাই যে মূসা নবী আমার চেয়ে সম্মান কম, আমি গেছি সিদরাতুল মুনতাহা পার হইয়া আর মূসা ষষ্ঠ আকাশ পার হইতে পারে নাই, তা আমার তো সম্মান বেশি, উনার পরামর্শ শুনবো কেন? কিছু লোক আছে জুনিয়রদের পরামর্শ শুনতে চায় না, মূল্যায়নই করে না, আস্তাগফিরুল্লাহ আলাজিম। গত রাতেও আমি একজন ভাইয়ের সাথে আসতেছিলাম, গাড়িতে করে ওনাকে আমি একটু সাথে নিয়ে আসছি, বললেন যে আমার প্রিন্সিপাল হুজুরকে যদি আমরা প্রিন্সিপালের প্রসঙ্গে বললেন আর কি, প্রিন্সিপালকে কোনো প্রস্তাব দিই পরামর্শ দিই, তখন উনি বলে যে তুমি চুপ থাকো তোমারটা লাগবো না। আমি বলি ইন্না লিল্লাহ, মুতাকাব্বির মুতাকাব্বির অহংকারী, কারণ আপনার জুনিয়রের মাথায়ও আপনার সে বেশি বুদ্ধি কোনো বিষয়ে থাকতে পারে, তার কথাও কাজে লাগতে পারে। অনেক স্বামী আছে বউর কথাই শোনে না, কোনো পরামর্শও নেয় না, বাড়ি করে গাড়ি করে বড় বড় প্রজেক্ট হাতে নেয়, নিজের ওয়াইফকে একটু জিজ্ঞাসা করে না। আবার যদি ওয়াইফ কোনো দিন বলে যে আপনি এত বড় একটা কাজ করলেন এটা আমার এক কথা জিগাইলেন না, কয় তুমি কি বোঝো, মূল্যায়ন করে না। আবার কেউ কেউ তো আছে কারো কথাই শুনে না, একাই সব চালায়, একা দেশ চালাইতে চায়, তারা স্বৈরাচার হয়ে যায়। আর যদি স্বৈরাচারী আল্লাহ পছন্দ করে না, ফেরাউন স্বৈরাচার ছিল, নমরুদ ছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে, বেজ্জতি করে দিয়েছে। এই জন্য অধীনস্থদের সাথে পরামর্শ করবেন, ও আমরুহুম সুরা বাইনাহুম, আল্লাহ শিখিয়েছে কাজ পরামর্শ ভিত্তিত হয়, এটা ভালো, ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহর হাত থাকে, রহমত থাকে তাদের উপরে। বিশ্বনবী আল্লাহর কাছে বললেন 10 ওয়াক্ত কমে গেল, আবার গেলেন 10 কম, আবার গেলেন কেটে যেতে 4, একবার 45 শেষ, মাত্র 5 ওয়াক্ত থাকলো। মূসা আলাইহিস সালাম আবার কয় আবার যান, বিশ্বনবী কয় লজ্জা লাগে, সালতু রব্বি হাত্তা ইস্তাহিয়াইতু ওয়ালাকিন আরদা ওয়া উসাল্লিমু, আমি বারবার গিয়েছি, যখন আল্লাহ বলছে যান আরো 5 কমাইয়া দিলাম, শুধু 5 রাখলাম, আমি শরমে আর কিছু কমু না ভাবছি, সিদ্ধান্ত নিছি এবং আল্লাহরে তখন শুনাইয়া দিছি, আল্লাহ আমি খুশি হইয়া গেছি, ওলাকিন আরদা আমি খুশি হয়েছি, আপনি 5 পর্যন্ত আনছেন, আল্লাহ আমি খুশি এবং মেনে নিয়েছি। বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য পাইয়া এখন খুব খুশি, এবার ওই নামাজটা পাইয়া উম্মত হিসাবে আমাদেরও খুশি হওয়া দরকার আছে না নাই? কিন্তু আপনারাও তো অনেকে আছেন নিজে নামাজ পড়েন, পরিবারের সবাই পড়ে না, হয়তো ছেলেটা পড়ে না, মেয়েটা পড়ে না, বউ পড়ে না, আপনি একা মসজিদে চলে আসেন, ছেলেটাকে সাথে আনেন না, নামাজ পড়তে বলেনও না, তাহলে তো বোঝা গেল নামাজ পাইয়া আপনি খুশি হতে পারেন নাই। কারণ মানুষ যখন প্রকৃত অর্থে খুশি হয় তখন সে খুশিটা সে পরিবারের সবার মাঝে ভাগ করে দেয়, ঠিক কিনা? এটা নিয়ম, এটা মানুষের নিয়ম। আপনি যে একা 50,000 টাকা 1,00,000 টাকা বেতন পান, এটা কি একাই খান? না না, আপনি যদি বাজার থেকে একটা বল মাছ কিনে নেন, একটা রুই মাছ কিনে নেন, আপনার ওয়াইফ যদি পুরাটা রুই মাছ কাটাকাটি না কইরা পুরা আস্তা ভাজি কইরা বা রান্না কইরা আপনার সামনে দিয়ে দেয়, দিয়া কয় শুধু তুমি খাও, আচ্ছা বলুন তো পেটে খাইলে হজম হইব, খাইতে মন চাইব, আপনি বলুন কি বলো আমি খাবো মানে, বলো যে না না তুমি কামাইছো এই জন্য, কলামাইয়াও কইছে আমিও সিদ্ধান্ত নিছি আমরা বোয়াল মাছ খামো না, তুমি এ খাও, আপনি কিন্তু হাত দিতে মন চাইবে না, আনন্দ একা একা ভোগ করে না মানুষ, এটা হয় না। তো নামাজ 5 ওয়াক্ত পাইয়া খুশি হইলে আপনি এটা স্প্রেড করেন নাই কেন?
এটা ভাগ করলেন না কেন, সরাইয়া কেন দিলেন না? আর যারা এটা সরাইয়া দেয় না, বুঝতে হবে আসলে তারা সমাজের ধরায় নামাজি হয়েছে, পাবলিকের ধরায় নামাজি হয়েছে, বা আল্লাহ যদি বাইরে সোজা করে আল্লাহ ডরে ভয় হয়েছে, আনন্দ চিত্তে সানন্দে নামাজি হয় নাই। নামাজ পড়ে আমরা অনেকে মনে করি ভারমুক্ত হয়েছি, দায়টা সারছি, বড় একটা দায়িত্ব ছিল যাক হালকা হয়েছি। আসলে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক নামাজের ব্যাপারটা এমন না, সম্পর্কটা ভালোবাসার। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের পরে দায় মুক্তি এটা ভাববেন না, বরং মনে করবেন যে আমি আল্লাহর ভালোবাসা আর একটু বেশি পাইছি, একটু ভালো বেশি বাঁচতে পেরেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া মুহাম্মাদু লা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা বিকুল্লি সালাতিন আশরাব। ও প্রিয় নবী, আল্লাহ ওয়াজ করলেন, রাসূল যখন মূসা আলাইহিস সালামকে বলেন আর যামু না, খুশি হয়ে গেছি, আমি আল্লাহরে বলে আসছি আর যাব না, আপনি আমার আর ধাক্কাইয়েন না ভাই জান, আমি বাড়ি চলে যাচ্ছি পাঁচ ওয়াক্ত লইয়া। আমার আল্লাহর শে আজিম থেকে সাথে সাথে ডাক দিয়া বলেন, আমি কমাই নাই, সংখ্যায় কমিয়েছি মাত্র, আমার সিদ্ধান্তে পরিবর্তন হয় না, তোমার উম্মত এক ওয়াক্ত পড়বে, দশ ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। বিকুল্লি সালাতিন আশরা, আমি কমাই নাই। তারা পাঁচ ওয়াক্ত পড়লে সওয়াব দেব কত ওয়াক্তের? 50। মেয়েরাজের শ্রেষ্ঠ শিক্ষা নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। জান্নাত জাহান্নাম রাসূল দেখে এসেছেন, তিনি বলেছেন আমি জাহান্নামে উকি দিয়েছিলাম, দেখতে পেলাম বড় বড় পেটওয়ালা মানুষ, বুতুনুহুম কাল বুয়ুত, এক একটা পেট তিনতলা চারতলা বিল্ডিংয়ের মতো, বুয়ুত অনেকগুলো ঘর একত্র হলে যা হয়, ফিহাল হাইয়াত, পেটের ভিতর অজগর সাপ, তুরা মিন খারিজি বুতুনিহিম, বাহির থেকে দেখা যায় ইকুরিয়ামের মাছের মতো, গ্লাস লাগাইয়া ভিতরে পানি দিয়া মাছ ছাড়া দেয়, বাহির থেকে মাছ নড়ে দেখা যায়, তোরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের বাহির থেকে দেখা যাচ্ছে অজগর সাপ হেঁটে হেঁটে চলছে, কামড়াইয়া কামড়াইয়া গোস্ত খায়, আপনার ছোবল দিয়া দিয়া পেটের মাংস রক্ত ছোবল দিচ্ছে, কামড়াইয়া খাচ্ছে। এ দৃশ্য দেখে আমি অবাক হলাম, অজগর সাপ যা করে পেটের ভিতরে তাই করছে তার অভ্যাস মতো। আমি বললাম, ভাই আমার জিব্রিল, অপরাধ কী ছিল লোকগুলোর, এত বড় শাস্তি জাহান্নামের মাঝে আল্লাহ দিচ্ছে, এমনি আগুনের মাঝে জ্বলতেছে, তার মাঝে আবার পেটের মাঝে অজগর সাপ ঢুকাইয়া দিছে। জিব্রিল আমিন বললেন, হাউ লাইয়া কালা তোর রিবা, তারা দুনিয়ায় সুদ খেত। আল্লাহ তাআলা এগুলো দেখাচ্ছেন দামি দামি, এগুলো হবে, আল্লাহ অগ্রিম দেখাইছে। ওই যে আমাদের আলহামদুলিল্লাহ মসজিদের সামনে এখানে দেখেন না কি ডিজাইন করে রাখছে, দশতলা বিল্ডিংয়ের ডিজাইন, বিভিন্ন প্লাট কোম্পানি যারা বড় বড় বিল্ডিং বানায় তারা কিন্তু বই বানিয়ে দেয়, ওই বইয়ের মাঝে আপনার 1200 স্কোয়ার ফিট, 1500 স্কোয়ার ফিট, পাকঘরটা কেমন হবে, দরজা কিসের হবে, জানালা কিসের হবে, কোনটা কত ইঞ্চি হবে, টয়লেটটা কেমন হবে, সব দিয়ে দেয়। ঠিকই 5 বছর পরে আপনি আবার এটা মিলাইয়া মিলাইয়া নিতে পারেন, অগ্রিম দেখায়। আমার আল্লাহ রাসূলকে অগ্রিম দেখাইছে, সুদ খাইলে এরকম পেট বড় বানাইয়া জাহান্নামে দিয়া অজগর সাপ ঢুকাবো। এগুলো মেয়েরাজের শিক্ষা। দখলতুল জান্নাত ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে দেখেছি অধিকাংশ জান্নাতি দুনিয়ার গরিব মানুষগুলো জান্নাতে বসবাস করছে, আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের অধিকাংশ মানুষ গরিব। আল্লাহ 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 আল্লাহ, ধনী হওয়া না জায়েজ নয়, হযরত ওসমান ধনী ছিলেন, তিনিও জান্নাতে যাবেন, তবে অধিকাংশ ধনী জান্নাতি নয়, অধিকাংশ গরিব জান্নাতি, কারণ গরিবরা গরিব থাকাই প্রমাণ করে তারা হারাম কম খাইছে, হারাম বেশি খাইলে তারাও ধনীদের কাতারে চলে যেত। এই জন্য আমরা যারা গরিব আছি, সমাজে আমরা মধ্যবিত্ত আছি, নিম্নবিত্ত আছি, মন খারাপ করার কিছু নাই, অন্যের বাজার ও জীব দেখে আমাকেও কিনতে হবে, হারাম খাইয়া গোশ খাইয়া সুদ খাইয়া অন্যের বিল্ডিং পাঁচতলা দেখে আমারও একটা বানাইতে হবে,
হারাম খাইয়া গোশ খাইয়া সুদ খাইয়া অন্যের জমি দখল কইরা টেন্ডারবাজি কইরা এই চিন্তা মাথায় আনা দরকার নাই। কারণ আল্লাহ তাআলার জান্নাতে অধিকাংশ গরিব মানুষগুলো থাকবে, আর জান্নাত হবে এমন এক জায়গা সবচেয়ে ছোট জান্নাতি পৃথিবীর মতো দশ পৃথিবী জায়গা পাবে, স্বর্ণের বাড়ি পাবে, রূপার তৈরি বাড়ি পাবে, লাজাব গুণ আন হাহিওয়ালা, সেখান থেকে আর বের হবেন না, চিরকাল থাকবেন। তো সেটা যদি পেতে চান তাহলে দুনিয়াতে একটু স্যাক্রিফাইস করতে শিখুন, মেয়েরাজ থেকে শিক্ষা নিন, হারাম পরিত্যাগ করুন। রাসুল জান্নাতে জাহান্নামে আরও কী কী দেখেছেন তিনি হাদিসে বলেছেন। মেয়েরাজের সব আলোচনা তো আর এক দুই দিনের আলোচনায় করা যাবে না, তা আমরাও আর করতে পারলাম না, আজকেও সময় শেষ। আপনারা মেয়েরাজ সম্পর্কে জানবেন, সঠিক এলেম নেবেন, বিকৃতি থেকে মেয়েরাজকে দিনকে হেফাজতের জন্য পাহারাদারি করবেন। বিশেষ করে ওলামায়ে কেরামের কাছে আরজ থাকবে, আলেমরা হলো আল্লাহর দিনের পাহারাদার। পাহারাদারের দায়িত্ব হলো বাগান থেকে কেউ যেন ফলমূল চুরি করতে না পারে, আবার বাগানের ভিতরে কেউ যেন ময়লা আবর্জনা ফেলতে না পারে। এই যে কয়েকদিন পরে আমরা আম পাব, ইতিমধ্যে কিন্তু আমের মুকুল এসে গেছে এবং উত্তরবঙ্গে অনেক বড় বড় ব্যবসায়ীরা আম বাগান কিনে রেখে দিয়েছে। আপনার বাড়ি ঢাকাতে আম বাগান কিনছে দশটা পনেরোটা উত্তরবঙ্গে, সাতক্ষীরাতে কিনেছে, কিনেছে না দিনাজপুরে আপনার কিনেছে, ওই যে রাজশাহীতে বিশাল বড় বড় আম বাগান। তো কিনে কি করছে, বিশ্বস্ত তিন চারজন পাহারাদার দিয়ে দিস, বাগানের মালিক কিন্তু আম বেচালাইছে, বেড়ার দায়িত্ব শেষ, মুকুলে থাকতে বেচা শেষ। যদি ইসলামে এই বেচা কেনাটা জায়েজ নাই, ইসলামে বেচা কেনার মাঝে কোনো রকমের প্রবল প্রবঞ্চনা, প্রতারণা, ঠকবাজি থাকবে, এটা ইসলাম অনুমোদন করে না। কারণ মুকুল অবস্থায় আম বিক্রি হলো, বড় হওয়ার আগে টর্নেডো ঘূর্ণিঝড় হইয়া সব মুকুল শেষ, এখন ব্যবসায়ীর মাথায় হাত, ইসলাম কারো ক্ষতি কামনা করে না। আবার আমল মুকুল কয়টা হয়েছে, ব্যবসায়ী যে বিক্রি করছে আম বাগানের মালিক, সে ধারণা করছে আমার আম বাগানে এবার হয়তো পাঁচ লক্ষ মুকুল হয়েছে, এক লাখ বাদ চার লাখ মুকুল হয়তো আম হবে, তো বিক্রি কত হবে, একটা চিন্তা করে ক্যালকুলেটার টিপে এত টাকা, কিন্তু দেখা গেল পাঁচ লাখের বেশি আম হয়েছে। তখন এবার ব্যবসায়ী কয় বেচ্চা ঠকছি রে, ইসলাম ঠকাঠকিতে নাই, সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই অবস্থায় বিক্রি জায়েজ নাই, যাই হোক আমাদের দেশে এটা চলছে সেটা ভিন্ন জিনিস। এখন পাঁচজন বিশ্বস্ত লোক নিয়োগ দিয়েছে, এখন ওই আম বাগানে যারা পাহারাদার তাদের দায়িত্ব কি, আমগুলো বড় হওয়ার পরে পাবলিক সিরা সিরা নিয়ে যাবে, হে নাকে তেল দিয়ে ঘুমাবে, আবার আম বাগানের ভিতরে ঢুইকা কেউ ময়লা আবর্জনা ফেলে নষ্ট করবে, এটা না। দায়িত্ব হলো আম বাগান হেফাজত করো, ভিতর থেকে কিছু ঢুকতে দিও না, বের হতে দিও না, আবার বাহির থেকে ঢুকতে দিও না। আলেম ওলামারা ইসলামের পাহারাদার, আপনারা ইসলামকে হেফাজত করবেন বিকৃতি থেকে। এই জন্য যেখানে বেদাত দেখবেন সেখানে প্রতিরোধ করতে হবে। বেদাত কিন্তু বেদাতীদের কারণে সরায় না, বেদাতীদের কারণে সামান্য সরায়, বেদাত সরায় আলেমদের চুপ থাকার কারণে। যখন কোনো বেদাত একজনে বাইর করে দিল, অন্য আলেমরা কয় আমার কি, সাধারণ মানুষ আমল করা শুরু করে দিল, বেদাত সরায় গেল। এই জন্য আমরা মিরাজ ব্যাপারেও সঠিক আলোচনা জানব, শুনব, সম্যক এলেম অর্জন করব এবং তা থেকে যা শিক্ষণীয়তা গ্রহণ করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।